হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিশির ট্রাভেলার। আমরা এখন আছি রাঙ্গামাটি উপজেলার কাপ্তাইতে। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি ঐতিহ্যবাহী চাকমাদের আদিবাসী বাজার। এই পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি রাঙামাটির ঝুলন্ত সেতুতে। তো বন্ধুরা, রাঙামাটির ঝুলন্ত সেতু দেখতে আমার এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর আশা করি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। ভিউয়ার্স, ঝুলন্ত সেতু দেখতে যেতে যেতে রাঙামাটি জেলার ইতিহাস সম্পর্কে আমরা এই ভিডিও থেকে জেনে নিতে পারি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এটি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা। রাঙামাটি জেলার মোট আয়তন 6,116 বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা। এই জেলার দক্ষিণে বান্দরবান জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা এবং খাগড়াছড়ি জেলা, উত্তরে ভারতের ত্রিপুরা প্রদেশ এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ এবং মায়ানমারের চীন প্রদেশ অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত এবং মিয়ানমার দুই দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে। রাঙামাটি জেলার অতীত ইতিহাস থেকে জানা যায় 1860 সালের 20 জুন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল কার্পাসমহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবান এবং 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙামাটি পার্বত্য জেলায় রয়েছে চাকমা সার্কেল। চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেলের চিফ। ব্রিটিশরা আগমনের পূর্বে কার্পাসমহল ছিল ত্রিপুরা, মোগল, চাকমা ও আরাকান রাজাদের যুদ্ধক্ষেত্র। চাকমা রাজা বিজয়গিরি রাজ্য জয় করতে করতে এই অঞ্চল জয় করে নেয় এবং রাজ্য স্থাপন করে, যেটা 1666 সালে এই অঞ্চলের কিছু অংশে মোগলদের অনুপ্রবেশ ঘটে এবং চাকমা রাজার কাছে পরাজিত হয়। এই যুদ্ধে মোগলদের দুইটা কামান, একটার নাম ফতে খা কামান, যা চাকমা রাজার হস্তগত হয়। 1761 সালে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে প্রবেশ করে 1737 সালে চাকমা রাজা শের শাহ মোস্তফা খান মোগলদের পরাজিত করে এই অঞ্চল থেকে বিতাড়িত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান সরকার 80-এর দশকে এই অঞ্চলে 4 লক্ষ ভূমিহীন বাঙালিকে পুনর্বাসিত করে। বর্তমানে তারা এই অঞ্চলের অবিচ্ছেদ্য জনজাতিতে পরিণত হয়েছিল। বাঙালি ছাড়াও এই অঞ্চলে আরও 14টি ক্ষুদ্র জাতির লোক বসবাস করে। রাঙামাটি জেলা 10টি উপজেলা, 12টি থানা, 2টি পৌরসভা, 50টি ইউনিয়ন, 159টি মৌজা, 1,347টি গ্রাম এবং 1টি সংসদীয় আসন নিয়ে গঠিত। বন্ধুরা, আমরা রাঙামাটি সম্পর্কে জানতে জানতে অলরেডি চলে এসেছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজ ঘাটে। এ আমাদের নৌকাটি ঘাটে ফিরানো হচ্ছে। আমরা নৌকা থেকে নেমে ঝুলন্ত ব্রিজের দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। নৌকা থেকে নামার সময় আমাদের নৌকার মাঝি বলল যে এইখানে বোট পার্কিং করার জন্য 50 টাকা এবং জনপ্রতি 20 টাকা দিয়ে আমাদের এই ঝুলন্ত ব্রিজে প্রবেশ করতে হবে, তা না হলে তারা প্রবেশ করতে দিবে না। তাই আমরা কাউন্টার থেকে জনপ্রতি 20 টাকা করে টিকিট করলাম এবং সেতুর এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যাচ্ছি।
পর্যটন কমপ্লেক্স এলাকার ঝুলন্ত সেতুটি রাঙামাটিতে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। দুটি পাহাড়ের উপর সংযোগ ঘটিয়ে কাপ্তাই হ্রদের উপর ঝুলে আছে এই সেতুটি। শীত মৌসুমে সেতু পার হয়ে অপর পাহাড়ের চূড়ায় পিকনিক করার জন্য অনেক পর্যটক রাঙামাটির এই ঝুলন্ত সেতুর নিকটে আসে। সেতুটি পার হয়ে অন্য পারে গেলে হ্রদের এক পারে অনাবিল বন্য পরিবেশকে মনকে উদার করে দেয়। ঝুলন্ত সেতুকে কেন্দ্র করে এখানকার স্থানীয় জনগণ তাদের ক্ষুদ্র পসরা সাজিয়ে বসে আছে পর্যটকদের আকর্ষণ করার জন্য। 335 ফুট লম্বা ব্রিজটির উপর দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। ব্রিজের এক পাশে পাহাড়ের উপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা। কাপ্তাই লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচ থেকে ইঞ্জিন চালিত বোট ঘন্টা প্রতি 200 থেকে 300 টাকায় ভাড়া পাওয়া যায়। ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটক কর্পোরেশনকে 20 টাকা করে ফি দিতে হয়। বর্ষা মৌসুমে অবশ্যই ফি ছাড়াই ঝুলন্ত সেতু পার হওয়া যায়। যদি সেতুর উপরে পানি থাকে তখন ফ্রিতে সেতুর এপার থেকে ওপারে যাওয়া যায়। প্রতিটি জায়গা পরিদর্শনের পাশাপাশি এর সৌন্দর্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, তাই আমাদেরকে দর্শনীয় স্থানগুলো ব্যাপারে আরও দায়িত্বশীল হতে হবে। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়া দায়িত্ব আমাদের। ভিউয়ার্স, রাঙামাটির ঝুলন্ত সেতু দেখার পরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নৌকাতে। আমরা এই নৌকা দিয়ে যাব পলোয়েল পার্কে। তো পলোয়েল পার্ক দেখতে আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। পরবর্তী এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শিশির ট্রাভেলিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি ট্রাভেলিং।